নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা তোমাদের বাচ্চাদেরকে সবেমাত্র বর্ণ পরিচয় করাচ্ছ বা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো চেনাচ্ছ শেখাচ্ছ এবং সবেমাত্র লেখানো শুরু করেছো তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু ভীষণই ভীষণই হেল্পফুল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু মজাদার ওয়ার্কশিট শেয়ার করব যেগুলো বাচ্চাদেরকে শুধু পড়াতেই ইন্টারেস্টেড করবে না তাছাড়াও বা তোমরা কিন্তু এইগুলোর মাধ্যমে বাচ্চাদের রিকগনিশন টেস্ট নিতে পারবে মানে বাচ্চা ঠিকঠাক স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বর্ণ চিনছে কিনা সেটা জানতে পারবে এছাড়াও বাচ্চাদেরকে দিয়ে কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বা বাংলা বর্ণমালার বর্ণগুলোকে লেখাতেও পারবে ইনফ্যাক্ট এই ধরনের ওয়ার্কশিট কিন্তু বিভিন্ন স্কুলে যেসব স্কুলে নার্সারি থেকে বাংলা শেখানো হয় সেই সব স্কুলে কিন্তু এই ধরনের ওয়ার্কশিট বাচ্চাদেরকে দিয়ে করানো হয় তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে এই ওয়ার্কশিটগুলো একটু দেখে নিই প্রথম যে ওয়ার্কশিটটা রয়েছে সেটা দেখে কিন্তু আমাদের বড়দের জন্য খুবই ইজি বলে মনে হবে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য কিন্তু অতটাও ইজি না দেখো প্রথমে কী লেখা আছে বর্ণের সাথে বর্ণ মেলাও দেখে মনে হবে যে এদিকে যে ইনফ্যাক্ট এই ওয়ার্কশিটে কি রয়েছে আগে বলেনি এদিকে যে বর্ণগুলো রয়েছে এদিকেও কিন্তু সেই বর্ণগুলোই রয়েছে জাস্ট এদিকের সাথে এদিকে ম্যাচ করাতে হবে মানে এই ওয়ের সাথে অ ম্যাচ করাতে হবে আয়ের সাথে আ ম্যাচ করাতে হবে এটা দেখে মনে হচ্ছে খুবই ইজি কিন্তু একটা জিনিস ভেবে দেখো তোমরা যে আমরা যখন নতুন কোনো ভাষা শিখি সেই ভাষার যে লেটারগুলো থাকে সেগুলো কি আমরা সহজেই মনে রাখতে পারি আমাদের সামনে যদি এখন তামিলের যে লেটারগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা হয় আমরা কি আলাদা আলাদা করতে পারবো সহজে পারব না তো তো আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু একই প্রবলেম হয় ওরা এই জিনিসগুলো তো নতুন শিখছে তো ওদের কাছে অ আ হ্রসই দীর্ঘই সব কিন্তু গুলিয়ে যায় যার জন্য এই ধরনের রেকগনিশান টেস্ট নেওয়াটা কিন্তু খুবই জরুরি এগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে বাচ্চারা ঠিকঠাক বর্ণগুলোকে চিনছে কিনা। এবং এই যখন এই ম্যাচিংগুলো করবে তখন কিন্তু বাচ্চাকে বলবে জোরে জোরে বলতে মানে অ অয়ের সাথে অ মেলালাম আ আয়ের সাথে আ মেলালাম এইভাবে দীর্ঘই দীর্ঘ এর সাথে দীর্ঘই মেলালাম এইভাবে জোরে জোরে বলে বলে এই ম্যাচিংগুলো করতে বলবে তাহলে ওদের কিন্তু রিকগনিশন টেস্ট নেওয়া হয়ে যাবে এবং এগুলোর নামগুলো কি সেগুলো কিন্তু বারবার করে রিপিট করা হয়ে যাবে তো এটা হলো এক নম্বর ওয়ার্কশিট এবার আমরা নেক্সট ওয়ার্কশিটটা দেখে নিই নেক্সট ওয়ার্কশিটও কিন্তু অনেকটা ওই ধরনের কিন্তু একটু জাস্ট ভ্যারিয়েশান আছে বলছিলাম না যে বাচ্চাদের যে কোনো কিছু শেখানোর মধ্যে কিন্তু একটু ভ্যারিয়েশান আনা দরকার তবে তারা ইন্টারেস্টেড হবে ভ্যারিয়েশান আনতে হবে কালারফুল করতে হবে সমস্ত জিনিসকে তবে কিন্তু তারা ইন্টারেস্টেড হবে তো এই ওয়ার্কশিটে দেখো এখানে যে বর্ণটা রয়েছে সেই বর্ণটা এখানে এই পুরো সিরিজের মধ্যে যেখানে যেখানে রয়েছে সেটাকে সার্কেল করতে হবে মানে এখানে অ রয়েছে এবার বাচ্চাকে বলতে হবে পরপর বলে যাও এবং দেখো কোথায় কোথায় অ আছে সেই অটাকে সার্কেল করো এই একটা অ তারপরে আ ত ভ এগুলো তো অ না এই আর অ তো এইভাবে কিন্তু লিখতে হবে এবং একটা জিনিস খেয়াল করে দেখো এই ওয়ার্কশিটে ইনফ্যাক্ট তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো একটা জিনিস খেয়াল করে দেখো আমি যে এই অপশানগুলো রেখেছি না সেখানে এমন কিছু অপশানই রেখেছি যেগুলোর মা মধ্যে বাচ্চারা কনফিউজড হয় দেখো ড ডয় শূন্য ড্রস্যু সব কটার মধ্যে কিন্তু এই প্যাটার্নটা তো রয়েছে তো যার জন্য কনফিউজ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তো সেক্ষেত্রে এই ধরনের ওয়ার্কশিট দেওয়ার মাধ্যমে কিন্তু বাচ্চাদের কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যায় ওরা হ্রস্যুটাকে ঠিকঠাক চিনতে পারবে যখন এখানে বারবার করে হ্রস্যুকে সার্কেল করবে তো এই টোটাল ওয়ার্কশিটটাতে দেখো যে ওই ধরনেরই যে সিমিলার দেখতে যে বর্ণগুলো সেগুলোকেই কিন্তু রাখা হয়েছে তো এটা হলো আমাদের সেকেন্ড ওয়ার্কশিট এবার থার্ড ওয়ার্কশিটটা দেখে নিই এই ওয়ার্কশিটটা দেখো ভীষণ মজাদার এখানে কতগুলো বর্ণ র্যান্ডমলি লেখা রয়েছে অ্যাকচুয়ালি এই ওয়ার্কশিটটা তোমরা যে যার মতো কাস্টমাইজ করে নিতে পারো ধরো বাচ্চা অন্তস্থ জ অন্ত্যস্ত এগুলোর মধ্যে কনফিউজ হয়ে যায় ঠিক আছে এবার এখানে একটা ফাঁকা বক্স রাখলে এবার এখানে লিখে দিলে অন্তঃস্থ জ বা নাও লিখে দিতে পারো যদি ঠিকঠাক না চেনে সেক্ষেত্রে লিখে দিলে এবার এখানে বললে অন্তস্থ জকে সার্কেল করতে সে খুঁজে খুঁজে কিন্তু সার্কেল করলো কোথায় কোথায় অন্ত্যস্থ জ আছে অথবা আর একটা জিনিস করতে পারো এখানে কিছু লিখেই দিলে না এখানে কিছু লেখার দরকারই নেই মুখে বলে দিলে যে অন্তস্থ জকে সার্কেল করো বা অন্তস্থকে সার্কেল করো মানে মেন যে ব্যাপারটা তোমার বাচ্চা যে জিনিসটাতে কনফিউজড হয়ে যায় যে জিনিসটা গোলায় অনেক বাচ্চা মধ্যে ন দন্তের ন গুলিয়ে ফেলে এইগুলো খুব স্বাভাবিক একটা ব্যাপার বা মধ্যাহ্ন স গুলিয়ে ফেলে তো যেগুলো যেগুলোর যে যে বর্ণগুলোর মধ্যে বাচ্চা কনফিউজ হয়ে যায় সেই ধরনের বর্ণ এই অপশানগুলোর মধ্যে রাখতে হবে এবং বাচ্চাকে বলতে হবে সেই পার্টিকুলার কোনো একটা বলে যে এটাকে সার্কেল করো বা এটাকে কালার করো তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে দিলে কি হবে তারা সেই যে বর্ণটা নিয়ে কনফিউজ হয় সেটা খুব ভালোভাবে চিনে যাবে এবং আর কোনো কনফিউশন তাদের মধ্যে থাকবে না তো আশা করি তোমাদের এটা বোঝাতে পারলাম এবার দেখি পরের ওয়ার্কশিটে আমাদের কি আছে এটাও ভীষণ মজাদার এবং এটা একটা ভীষণই কালারফুল ওয়ার্কশিট হতে চলেছে যখন বাচ্চাটা কমপ্লিট করবে তারপরে কারণ দেখো এখানে কী লেখা রয়েছে স্বরবর্ণগুলিকে হলুদ রঙ করো বা তুমি এখানে তোমার বাচ্চার যে কোনো পছন্দের রং লিখে দিতে পারো সেই কালারটা করবে এবং এক্ষেত্রেও আর একটা জিনিস সেই একই প্রসঙ্গে আসবো সিমিলারিটি এখানে যেমন দেখো এ আছে ইঙ্গো আছে ঠিক আছে তো এগুলো আমি কেন রেখেছি কারণ এর সাথে ইঙ্গোর সাথে কনফিউজ হতেই পারে একই রকম দেখতে কিন্তু এটা তো স্বরবর্ণ এটা তো ব্যঞ্জনবর্ণ তাই তো তো যার জন্য স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণর মধ্যে সিমিলার দেখতে যে যে বর্ণগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই রাখা রয়েছে যাতে বাচ্চা ঠিকঠাকভাবে স্বরবর্ণ চেনে কি না কোন কোনগুলো স্বরবর্ণ সেগুলোতে ঠিকঠাকভাবে কালার করতে পারে তো এই ওয়ার্কশিটটাও তোমরা দিতে পারো বাচ্চাদেরকে নেক্সট দেখো এটাও ভীষণ মজাদার ওয়ার্কশিট বাচ্চাদের জন্য এবং এগুলোতে একটা জিনিস দেখো বাচ্চাদের কিন্তু কিছু লিখতে হচ্ছে না কিন্তু তার এগুলোর মধ্যে কিন্তু অনেকটা পড়াশোনা হয়ে যাচ্ছে বাচ্চাদের তো এই অর্শটা কী আছে আমরা দেখে নিই ছবির সাথে বর্ণমেলাও এখানে দেখো বিভিন্ন রকম ছবি আঁকা রয়েছে যে কোনো ছবি তুমি দিতে পারো যেগুলো বাচ্চা পরিচিত অন্তত তার নামটা জানে সেই ধরনের ছবি দিতে হবে যেমন এটা জানে যে পাতা এটা গাছ জানে এটা মাছ জানে তো পাতা কী দিয়ে শুরু হচ্ছে প তো কীসের সাথে মেলাতে হবে পয়ের সাথে গাছ গ গাছ অনেকটা সেই ইংরেজির ফোনিক্সের মতো ব্যাপারটা যেটা উচ্চারণ যেটা আসছে সেটার সাথে মেলাতে হবে তো ছবির সাথে বর্ণ মেলানো হলো এরপরে ওয়ার্কশিটটা আছে কি আচ্ছা এখান থেকে আমাদের আসছে একটু লেখার প্রসঙ্গে আসছি বাচ্চাদেরকে দিয়ে লেখানো কীভাবে যেতে পারে এখানে দেখো শূন্যস্থান পূরণ করার রয়েছে এক্ষেত্রে দেখে বুঝতেই পারছো এগুলো এগুলো লিখতে হবে এবং এখানে একটা জিনিস করা রয়েছে দুটো সিরিজ করা রয়েছে খেয়াল করে দেখো এখানে কিন্তু দুটো দুটো পার্টে করা রয়েছে এখানে যে পার্টগুলোতে ফাঁকা রয়েছে এখানে কিন্তু সেই পার্টগুলোতেই লেখা রয়েছে তো টোটালটা যদি বাচ্চা কভার করে ফেলে টোটালটা যদি লিখে ফেলে তাহলে কিন্তু অ থেকে একদম ও পর্যন্ত পুরো লেখা হয়ে যাবে তো এটাই হচ্ছে এই অক্সিটার উদ্দেশ্য তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে তোমরা লেখাতে পারো বা এই ধরনেরও লেখারও অস দিতে পারো আগের বর্ণ পরের বর্ণ লিখতে হবে এ ধরনের ওয়ার্কশিট বা একটা সিরিজ ধরে দেওয়া হলো ক খ গ গঠ ঠিক আছে এইভাবে কিন্তু দেওয়া যেতে পারে বাচ্চাদেরকে নেক্সট ওয়ার্কশিট দেখি ছবি দেখে প্রথম বর্ণটি লেখো এটা কিসের ছবি আনারস বাচ্চাকে আগে দেখিয়ে রাখবে আনারস আনারস তো চেনে আনারসের ছবি আ দিয়ে শুরু হচ্ছে বানানটা আ তাহলে এখানে কি লিখতে হবে প্রথম বর্ণ এই হলো আ বা আপে লেখানো আ তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে দিয়ে লেখালো যেতে পারে এরপরের ওয়ার্কশিটটাও দেখো ভীষণই মজাদার ওয়ার্কশিট এবং এই ওয়ার্কশিটটার মাধ্যমে কিন্তু আমরা বাচ্চাদের টেস্ট নিতে পারি যে বাচ্চারা পরপর ঠিকঠাক সিরিজ ওয়াইজ বলতে পারছে কি না মানে কয়ের পরে খ বলছে না গ বলছে সেটা কিন্তু এই ওয়ার্কশিটের মাধ্যমে আমরা ঠিকঠাকভাবে চিহ্নিত করতে পারবো তো এখানে কি করতে হবে পরপর জাস্ট ডাক দিয়ে যেতে হবে কয়ের সাথে খ ক ঘ উঙো চ এভাবে করতে থাকলে দেখা যাবে আলটিমেটলি একটা সুন্দর একটা শেপ আসবে এবং এরপরে তোমরা বাচ্চাদেরকে বলতে পারো এটাকে কালার করার জন্য তো এতে কি আবার একটা কালারিং অ্যাক্টিভিটিও হলো তাছাড়া তোমার টেস্টও নেওয়া হয়ে গেলো এবং আরেকটা জিনিস বলবো যখন এইগুলো জুটতে বলবে না কয়ের সাথে খ যখন জুটছে তখন একটা কাজ করতে পারো বাচ্চাদেরকে জোরে জোরে বলতে বলতে পারো যে ক খ গ ঘ এইভাবে বললে তার বলাটাও রিভাইজ হয়ে গেলো তার মানে এটার মাধ্যমে কি হলো তুমি বাচ্চাদেরকে দিয়ে ক খ বলালে কিন্তু একটা খেলার মাধ্যমে এবং তারপরে আরেকটা অ্যাক্টিভিটিও দিতে পারলে যেটা হচ্ছে কালারিং অ্যাক্টিভিটি তো একসাথে দেখতেই পাচ্ছ কত রকমের কাজ হয়ে গেলো আমাদের তো এটা হলো আমাদের আজকে লাস্ট ওয়ার্কশিট আশা করি ওয়ার্কশিটগুলো তোমাদের পছন্দ হয়েছে এবং তোমরা তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাইও করবে আর আজকের ওয়ার্কশিটগুলো এবং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বলবো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও প্লিজ একটু লাইক করে দিও আর ভিডিওটাকে অন্যদের সাথে শেয়ারও করো আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন রয়েছে তাতে ক্লিক করে রেখো আজকের মতো তাহলে আসি ভালো থেকো সুস্থ থেকো